جان بران بريو جان بران شان الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله আসহা হাবিব্লাহ আসলাদামিকা নবী আল্লাহ ওয়ালা আলিকা ও আসাহিকা নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়া আখেরাতে কামে দান করুক সম্মান দান করুক আমাদের এই বিশেষ প্রোগ্রামের নাম হচ্ছে যাদের মাধ্যমে যাদের ব্যাপারে প্রিয় আকাশ তাল্লা আলী ওয়াসাল্লাম যাদেরকে তারকার সাথে তুলনা দিয়েছেন যাদের সম্মান উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যাদেরকে অনুসরণ করলে হেদায়ত পাওয়া যায় অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানের নাম আমাদের প্রিয় সাহাবা কয়েকটি পর্বে এই অনুষ্ঠান বিভিন্ন পাবে আপনাদের সামনে উপস্থিত হব আজকে এই প্রথম পর্বে আমরা ইনশাআল্লাহ আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামের নিয়ম অনুযায়ী আমরা একটি দরশ্রীর ফজলে শুনি যাতে আমাদের অন্তরে দৃশ্যরীর মহব্বত হয় এবং প্রত্যেকটা কাজ আমরা যে অনুষ্ঠান দেখছি এটাও একটা ইবাদত প্রত্যেকটা ইবাদতের আগে পরে যদি আমরা দরশ্রী পাঠ করি তাহলে ওই ইবাদতটা আল্লাহতাল দরবারে কবলযোগ্য হয় সেজন্য আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা কাজের শুরুতে আমির আমিরা আলিয়া আমাদেরকে এই পদ্ধতি দিয়েছেন যেন আমরা দুরশেফ ফজরত শুনি এবং দুরশী নিজেও পড়ি নবী করিম রফুর রহিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মামসাল আলিয়া জুমাতে শফাহাত কেয়ামা অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন আমার উপর দর্শী পাঠ করবে কেয়ামত দিন সে আমার শফাহাতবে আল্লাহ তো জুমার দিন যখন আসে এটা পবিত্র দিন দিনের সর্দার ওই দিনের মধ্যে প্রত্যেকটা আমলের গুণ সত্তর গুণ বেড়ে যায় এবং ওই দিনের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে মোহরমল হারাম আমাদের কাছে তো সেই পেনেছে। আমরা জানি মহরমুল হারামের যে জুমার দিন আশা অর্থাৎ দশ তারিখ দশই মহরম জুমার দিন খেয়ামত অনুষ্ঠিত হবে সুতরাং জুমার দিন আল্লাহ তাল প্রিয় বান্দারা এই দিনকে অনেক ভয় করতেন যে আমরা যেন ওই দিনের মধ্যে কোনো গাফলতের মধ্যে অলস উদাসীনতার মধ্যে আমরা যেন না থাকি তো দরসিপ একটা অত্যন্ত ফজিলত গুরুত্বপূর্ণ ইবাদত আমরা এই জুমার দিনে অধিক হারে দরস্যী পাঠ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাকেও তৌফিক দান করুক আপনাকেও তৌফিক দান করুক আল হাবিব সল্লম সাল্লাহ আলী ওসালাম সাল আতম আসসালাম আলোকে আর আমার প্রাণপ্রিয় মাদানে চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে সাহাবাই কারামের কী মর্যাদা রয়েছে কী ফজিলত রয়েছে আমার প্রাণপ্রিয় মাদানে চ্যানেলের দর্শক শ্রোতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর মাহবুব সাল আহ তালী ওয়াসাল্লাম এর রামের ব্যাপার আমরা মুসলমান হিসাবে তাদের শান তাদের মর্যাদা এবং তাদের সম্পর্কে আমাদের ধ্যান ধারণা বিশ্বাস আকিদা কীরকম হওয়া উচিত এটা যদি তাদের ফজিলত তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে কী বর্ণনা রয়েছে সেটা যদি আমরা ভালোভাবে না জানি তাহলে আমাদের ইমান আকিদা রক্ষা করা আমাদের জন্য কঠিন অবশ্যই এটা এমন অবস্থা বর্তমান বিশেষ করে আমরা যে যুগে এসেছে এই যুগের মধ্যে বিশেষ করে সাহাবায়িক রামকে নিয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে ইমান আকিদা যে বিশ্বাস একজন মুসলমানের থাকা উচিত ও সাহাবায়িক রাম সম্পর্কে যথাযথ সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের মুসলমান যাদের কাছে ইসলামী জ্ঞান নেয় তারা বিভ্রান্তির শিকার হচ্ছে তাই মাদানি চ্যানেল এই বিশেষ প্রোগ্রাম করে নিয়ে এসেছে এই সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমরা এই বিভ্রান্তি থেকে আমরা আমাদের ইমান আকিদাকে বাঁচাতে পারব যাক আমরা শুরু করি যে কোরআন পাক এবং হাদিসে বাঁকের মধ্যে সাহবায়ক ক্রামের কি মর্যাদা কি ফজিলত বর্ণনা করা হয়েছে সর্বপ্রথম আল্লাহ তালা সাতাশতম পাড়া সুরহাদিদের নং আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন আল্লাহ তালা ইরশাদ করেন তোমাদের মধ্যে ওই সব লোক যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় ও জেহাদ করেছে অর্থাৎ আল্লাহ তাল্লা রাস্তায় খরচ করেছে এবং জেহাদ করেছে তারা মর্যাদায় ওই সব লোক অপেক্ষা বড় যারা বিজয়ের পর ব্যয় ও জেহাদ করেছে আর তাদের সবার সাথে আল্লাহ তালা জান্নাতের ওয়াদা করেছেন আর আল্লাহ তোমাদের গুলো সম্পর্কে অবহিত রয়েছে এই পবিত্র আয়াতে শাহাবাই করাম আলহম দোয়ানের দুইটা প্রকার বর্ণনা করেছেন যে শাহাবাই করাম দুই ধরনের রয়েছে কিন্তু আল্লাহ তালা দুই ধরনের সবার জন্য হোসনা শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ হচ্ছে জান্নাতের ওয়াদা করেছেন ওয়াকুল্লাহ লাহুল হোসনা তাদের সবার সাথে আল্লাহ তালা জান্নাতের ওয়াদা করেছেন এখানে যে মক্কা বিজয়ের পূর্বে যারা সাহাবাইকার তারা আল্লাহ তাল রাস্তায় খরচ করেছে জেহাদ করেছে তাদের ফজিলত তাদের আমলগুলো সব বেশি কেন তখনকার যে জেহাদগুলো আল্লাহ রাস্তার ব্যয় করা দিনের দাওয়াত অত্যন্ত কষ্ট করেছিল কিন্তু মক্কা বিজয়ের পরে সেটা সহজ হয়ে গেছে এই জন্য যে আমলের মধ্যে কষ্ট রয়েছে সে সেটার সব বেশি আহতদালুল আহম আল সবচেয়ে উত্তম আমল হচ্ছে যে আমলের মধ্যে কষ্ট রয়েছে তো এই জন্য সাহাবাই কারাম যারা মক্কায় বিজয়ের পূর্বে ইমান এনেছে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে জেহাদ করেছে তাদের ফুজরত বেশি কিন্তু এখানে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে আল্লাহ তালা উভয় প্রকারের সাহাবাই কারামের বর্ণনা করার পর বলেছেন যে কাকুল্লা ওয়াদ আল্লাহ হোসনা প্রত্যেকের তাদের সবার সাথে আল্লাহ তালা জান্নাতের ওয়াদা করেছেন এর আলোকে শেয়েখ আহমদ সাবি মালিকি রহমতুল্লাহ তালা বলেন এটার মর্মাত্ম হল ওই সকল সাহাবাই করাম আলহমেরুদোয়ান যারা মক্কা বিজয়ের পূর্বে ইমান এনেছেন এবং আল্লাহ তালার পথে খরচ করেছেন ব্যয় করেছেন আর যারা মক্কা বিজয়ের পর ইমান এনে আল্লাহ তালার পথে ব্যয় করেছে আল্লাহ তালা তাদের সকলের সাথে হসনা অর্থাৎ জান্নাতের ওয়াদা করে নিয়েছেন এর জন্য আমিরাহাল সন্ন্যাদ আহমদ বরকাতমুল আলিয়া কোরআনে পাকের এই আয়াতকে একটা স্লোগানের মাধ্যমে আমাদেরকে আমাদের আঁকিকে মজবুত আমাদের যে বিশ্বাস ইসলামী আকিদাকে মজবুত করার জন্য ছোট থেকে বড় সবার জন্য একটা স্লোগান দিয়েছেন সেটা স্লোগান নয় এটা কোরআনে পাকের যে আয়াত সেটার অর্থ আমাদের জবান দিয়ে জারি করে আমাদের যেন ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্ত না হয় সেটার জন্য আমাদেরকে খুব সুন্দর একটা স্লোগান দিয়েছেন যে নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি অর্থাৎ এটা আমাদের আকিদা যে আল্লাহর মাহবুব সাল্ল তাল্লাহ আলহি আসাল্লামের যত সাহাবা রয়েছে সবাই হচ্ছে কি জান্নাতি এটা আমরা কোরআনে পাখির এ আয়াত দ্বারা জানতে পারলাম এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে সাহাবা এরা কারা সাহাবা ডিগ্রির জন্য কি কী প্রয়োজন তো এটা সুন্দরভাবে নখ ফিকির একটা কিতাব রয়েছে যেটা হজরত আল্লা হাফিজ ইবনা হাজার আসকাল রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাই লিখেছেন যারা হাদিস নিয়ে গবেষণা করেন হাদিস পড়তে চান তারা সবাই এই কিতাবটি অবশ্যই পড়তে হয় এর মধ্যে সহি বিভিন্ন ধরনের হাদিসের প্রকার বেদ হাদিসের হুকুমকি এগুলি বর্ণনা করা হয়েছে তো কিতাবের মধ্যে সাহাবাই কালামের যে সংজ্ঞা সাহাবাই কালামের যে পরিচিতি সেখানে তুলে ধরেছেন এভাবে লিখেছেন আর সাহাবি মাল্লা কিয়ান্নাল আলি ওহি তুমাত আল আল ইসলাম সাহাবে হচ্ছে ওই সকল সৌভাগ্যবানরা যারা ইমান এর অবস্থায় আল্লাহতালার প্রিয় নবী রসুলবী রহমতুল আলম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করেছেন এবং ইমান সহকারে ইন্তকাল হয়েছে সেই সৌভাগ্যবানদেরকে সাহাবে বলা তাহলে বুঝতে পারলাম যারা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের হায়াতে জিন্দগিতে জীবদ্দশায় ইমান এনেছে এবং ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছেন তাদেরকে সাহাবিব আলাহ ভাদ্রিস কারাম এটা বিভিন্ন গবেষণার মাধ্যমে একটা আনুমানিক একটা সংখ্যা নির্ধারণ করেছেন যে এক লক্ষ থেকে সোয়া লক্ষ পর্যন্ত সাহাবায় কারাম ছিল আলা হজর রহমতুল্লাহ তারা বলেন সকল সাহাবাইকার আলহমির দোয়ানের নাম জানা নেই যাদের নাম জানা আছে তাদের সংখ্যা হলো প্রায় সাত হাজার অর্থাৎ যে মহাদিস কালাম সোহালক হাদিসের সাহাবাই কারামের কথা উল্লেখ করেছেন সকল শাহবাইয়ের জীবনী সকল সাহাবাই কালামের নাম এটা ইতিহাসের মধ্যে বা এগুলো সংরক্ষণ করা সম্ভব হয়নি যেগুলো জানা যায় সেগুলোর সংখ্যা দাঁড়ায় সাত হাজারের মধ্যে তো আমার প্রাণভূমানি চ্যানেল দর্শক শ্রোতা যে শাহবাই কালাম আলহিম রিদোয়ান এর কথা কোরআনে পাকের মধ্যে উল্লেখ রয়েছে যেমন সুরা বাকারা তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা আর করেন বিসমিল্লাহ রহমা রহিম ওইদা মিনু কামা আ কলু আনো মিনু কামা সুফাহা আলাহুম হুম সুফাহা এবং আর তাদেরকে বলা হয় ইমান আনো যেমন অন্যান্য লোকেরা ইমান এনেছে তখন তারা বলে আমরা কি নির্বুদ্ধের মতো ইমান আনব বিশ্বাস স্থাপন করবো শুনে নাও তারাই হলো নির্বোধ কিন্তু তারা তা জানে না সাহাবি ইবনে সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়া আনহুমা যিনি প্রিয় নবী সলিল্লাহ তলি ওয়াসাল্লামের দোয়ার বরকতে ইলমে তফসির সম্পর্কে সবচেয়ে বেশি শাকিফ আসছিলেন উনি এই আয়াতের কামা আমান্নাস অর্থাৎ যেমন অন্যান্য লোকেরা ইমান এনেছে এই আয়াতের তফসির করতে গিয়ে বলেন যে এই আয়াতের মধ্যে যে অন্যান্য মানুষের কথা উল্লেখ করা হয়েছে যেমন হজরত সৈদানা বকর সিদ্দিক রদি আল্লাহ তালন উমরে ফারুক আজম রদি আল্লাহ তালন হজরত ওসমান গনি এবং হজরত আলী রদি আল্লাহ তালা আনহুম আজমাইন যে ইমান এনেছেন তারা এই যেভাবে ইমান এনেছেন ওদের মতো ইমান এনে এটা বলে অন্যান্য লোকদেরকে যারা মুসলিম তাদেরকে দাওয়া দিচ্ছেন এই চার সাথীকে নির্দিষ্ট করার কারণ হল তাদের ইমানের একনিষ্ঠতা তখন জনসাধারণের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল এই চারজনের কথা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন যেটা ব্যাখ্যা করেছেন ইমনা আব্বাস রদি আল্লাহ এখান থেকেও আমরা জানতে পারলাম এই চারজন এনারাও এনারাও কি ছিলেন সাহাবি ছিলেন সুতরাং জানতে পারলাম যে সাহাবে ক্রামের কথা কোরআনে পাকের মধ্যে উল্লেখ রয়েছে রসুল সাল্লাহতাল সাহাবিদের কী মর্যাদা রয়েছে রসুল রসুলবাকসাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবি হওয়া এটা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত বড় বড় বলি যাদেরকে আমরা গৌশল আজম বা বিভিন্ন উপাধি আমরা দিয়ে থাকি কতুবুল আক্ত যত বড় ওলি হোক না কেন কিন্তু কেউ সাহাবিন মর্যাদা পেতে পারে না সকল সাহাবি ন্যায়নিষ্ঠ এবং জান্নাতি কোনো ব্যক্তি যতই ইবাদ করুক না না সে কখনোই সাহাবি হতে পারবে না কেননা সাহাবাই করাম আলহমির্দ হুজুর সাল আল্লাহ আলা আলী ওয়াসাল্লামের সঙ্গ পেয়েছেন হুজুর নবী করিম আলী ওয়াসাল্লাম থেকে ইলম ও আমল অর্জন করেছেন হুজুর পুনর সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের তরবিয়ত অর্থাৎ প্রশিক্ষণ ওরা সরাসরি পেয়েছেন তারা তো শুধু মানুষ নয় তারা ফেরিস্তা থেকে উত্তম যে সাহাব এ কালাম যারা রয়েছেন বিভিন্ন কারণে ফেরেস্তাদের থেকেও তাদের মর্যাদা বেশি রয়েছে তো আমরা জানতে পারলাম কোরআন হাদিসের দৃষ্টিতে যে সাহাবি যারা রয়েছেন তাদের জন্য কোনো আমলের প্রয়োজন না শুধুমাত্র নবীকরম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সরাসরি দিদারের কারণে সরাসরি দর্শনের কারণে তাদের মর্যাদা এতটুকু এখান থেকে আমরা একটা শিক্ষা এত এটাও নিতে পারি যে যারা সরাসরি রসুল পাকসাল তালী আলিহি ও আলিহি ওয়াসাল্লামের শুধুমাত্র ইমান সহকারে দিদারের কারণে দর্শনের কারণে এত মর্যাদা লাভ করতে পারে যাদের যারা অকাটভাবে জান্নাতি হতে পারে তাহলে নবী করিম সাল্লা আলী ওসাল শান মান মর্যাদা কতটুকু হতে পারে শুধু বল দিদারের কারণে আল্লাহ তালা আমাদেরকে ওই সাহাবাই কারামের যে মান মর্যাদা যেটা রয়েছে সেটা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন হাদিসে পাকের মধ্যে যেমন বোকার হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে উত্তম লোক হলো আমার যুগের অর্থাৎ সাহাবাই কারাম অতপর যারা তাদের পরবর্তী নিকটবর্তী অর্থাৎ তাবিন এবং এরপর যারা তাদের নিকটে অর্থাৎ তাবে তাবে পোখারে শরীফের ব্যাখ্যাকারী হজরত মুফতি শরীফুল হক আজি রহমতুল্লাহ তালা বলেন প্রসিদ্ধ মতামত অনুযায়ী সাহাবায়ে করাম আলহমির দোয়ানের যুগ একশো দশ সবার শেষে ইন্তেকালকারী সাহাবি রসুল হজরত আবু তোফাইল আমের বিন ওয়াসালা রদি আল্লাহ তালাহর ইন্তেকাল এর মধ্যে দিয়ে পূর্ণ হয়ে যায় অর্থাৎ সাহাবাই করামের যে যুগ ছিল সেটা একশো দশ হিজড়িতে এরপরে যে সর্বশেষ সাহাবি আবু তোফাইল আমির বিন ওয়াসাল ওনার ইন্তেকালের মাধ্যমে সাহাবাই করামের যুগ শেষ হয়েছে নবীকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে উত্তম যুগ বলেছেন সেটা হচ্ছে সাহাবাই করামের যুগ এর ফলে সুমাল্লাদ আল্লাহম সুমাল্লাদ আল্লাহম অর্থাৎ এরপর নিকটবর্তী এবং এর নিকটবর্তী এরপর সত্তর আশি বছর পর্যন্ত তাবিনদের যুগ ছিল অতপর পঞ্চাশ বছর তাবে তাবিন অর্থাৎ প্রায় দুশো বিশ রীতে তবে তবেদের মোবারক যুগ যে পবিত্র যুগ এই তিনটা যুগ যেটার ব্যাপারে উত্তম যুগ বলা হয়েছে তিনটা যুগ শেষ হয়ে গিয়েছে যেটা নুজহাতুল কারীর মধ্যে এই ব্যাখ্যাগুলি লেখা হয়েছে সুতরাং আমরা উত্তম লোক এর ব্যাপারে নবী করিম সাল্লাহ আলী ওয়াসালামের শ্বাস শুনলাম যে সর্বোত্তম লোক হচ্ছে কারা যারা কারাম এবং সাহবাই কারামের যুগ যুগকেও উত্তম বলা হয়েছে তিনবিদেশেরও একটি হাদিস এখানে উল্লেখ রয়েছে যে এখানে নবী করিম সাল্লাহ আলী ওয়সালাম ইরশাদ করেছেন ওই মুসলমানকে জাহান নামের আগুন স্পর্শ করবেন যে আমাকে দেখেছে বা আমাকে দেখা ব্যক্তিকে অর্থাৎ সাহাবাই করাম আলাহিমুরিদোয়ানকে দেখেছে সোহান আল্লাহ যারা নবী করিম সাল্লাহু আলী ওয়া দেখে সাহাবাই করাম জাহান নামে যাবে না কারণ আমরা শুনলাম এরা তো নিশ্চিত জান্নাতি এবং যারা সাহাবাই করামকে দেখেছেন অর্থাৎ তাবি তাদেরকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না সুতরাং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সাহাবি এবং তাহিনদের মর্যাদা কতটুকু তো সাহাবায়ক রামকে আমরা মোহ্বত করে ভালোবাসি কারণ সাহাবায়ক রাম এমন এক সত্তা যে তাদের কোনো এক সাহাবীর ব্যাপারে এব উল্লেখ রয়েছে যে ওনার ইমান গ্রহণ করেছে ইমান গ্রহণ করার মাত্র কিছু মুহূর্তে পরে তার ইন্তেকাল হয়ে গিয়েছে নবী করিম সাল্লাহ আলি আসলাম মোবারকবাদ এভাবে দিয়েছেন যার এটা এভাবে মিলে আমার সাহাবি তার কম সময়ের মধ্যে উত্তম আমল করে নিয়েছে যে তার কোনো নামাজ নাই তার অন্য কোনো আমল ছিল না শুধুমাত্র নবী করমসালাহ আলী ওয়াসাল্লাম এর জীবদ্দাসী ইমান এনেছে কিছুক্ষণ পর্যন্ত গাল করেছে কোনো আমল করার সুযোগ হয় না কিন্তু সাহাবি হওয়ার কারণে নিশ্চিত জান্নাতি এবং কেয়ামত পর্যন্ত যত আল্লাহর বলে হোক না কেন ওই সাহাবির মর্যাদা পৌঁছতে পারবে না এভাবে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম কারাম সম্পর্কে আমাদেরকে সতর্ক বাণী করেছেন যেমন বখার সুর হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ মাহবুব সাল্লা আলী ভাসাল ইসাদ করেন আমার সাহাবাদের মন্দ না এই কারণে যে যদি তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড়ের সম পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করে উহুদ পরিমাণ বিশাল পাহাড় যারা হজে গিয়েছেন মদিনা শরীফে জিয়াগুল তারা দেখেছেন এরকম অভুত পাহাড়ে সম পরিমাণ স্বর্ণ ব্যয় করে তবে তাদের এক মুদ অর্থাৎ এক কিলো চল্লিশ গ্রাম এক মুদ এটা আরবি আরবিদের একটা পরিমাপ যেটা সম হচ্ছে বর্তমান যে পরিমাপ যন্ত্র রয়েছে গ্রাম অনুযায়ী এক কিলো থেকে চল্লিশ গ্রাম কম সম হতে পারে না সে এক মুদের অর্ধেক অর্থাৎ সাহাবায় কালাম যদি এতটুকু যে এক মুদ বলা হয়েছে এক কিলো থেকে চল্লিশ গ্রাম কম এতটুকু যদি তারা দান করে করেছে আর আমরা যদি পুরো ওহৎ পাহার পরিমাণ যদি দান করি তাদের ওই পরিমাণ দানের সমবরণ হতে পারে না সুতরাং সাহাবাইক রামকে যারা গালমন্দ করে বিভিন্ন এক সাহাবিকে মহব্বত করতে গিয়ে আর সাহাবীর সমালোচনা সাহাবাই রামদের মধ্যে অনেক কিছু হয়েছে সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা যারা করে সতর্ক হয়ে যায় মাদানী চ্যানেল আপনাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে ইমান বাঁচানোর জন্য এসেছে শাহবাই ক্রামের যত বিষয় আসুক শাহবাই ক্রাম নিশ্চিত জান্নাতি কোরআন শরীফ দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহর মাহবুব আল্লাহ আলী ওসাল্লামের এই হাদিস দ্বারা জানতে পারলাম তাদেরকে যেন আমরা মন্দ না বলে যারা এভাবে বলে তাদের থেকে দূরে সরে থাকে আল্লাহ তালা আমাদের ইমান আকিদাকে মজবুত করুক আল্লাহ তালা এই কঠিন মুহূর্তে আমরা যেন আমাদের সেই কারাম যাদের ব্যাপারে বাকসাল্লাহ রসুলবাকসাল্লাহ আলিবাসালামসাদ করেছেন আমার কারাম নক্ষত্র এনে তাদের মধ্যে যার অনুসরণ করবে হেদায়ত পাবে যাদেরকে অনুসরণ করলে হেদায়ত পাবে তো তাদেরকে মন্দ বলা তাদের সমালোচনা করা তো আমাদেরকে হেদায়ত পাওয়া সম্ভব তাই এই মাদানি চ্যানেলের এই প্রোগ্রাম এই অনুষ্ঠান থেকে আমরা মনোযোগ সহকারে শুনে আমাদের অন্তরের মধ্যে বিশ্বাসটা বসিয়ে নিই যে সাহাবাই ক্রাম এরা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি যারা সরাসরি রসুল বাকসাল্লাহ আলী ওয়াসাল্লাম এর দিদার লাভ করেছেন ইমান সহকারের জন্য থেকে গিয়েছেন তারা হেদায়তের তারকা যাদেরকে অনুসরণ করলে হেদায়ত পাওয়া যায় যাদেরকে মন্দ বললে হেদায়ত কখনো অসম্ভব নয় আর এই হেদায়তই আল্লাহতালার পথে চলা হচ্ছে আমাদের দুনিয়াতে আসার মকসাদ উদ্দেশ্য আর এটাতে যদি আমরা ফেল হয়ে যাই এটাতে যদি আমরা আমাদের পদস্কলন ঘটে তাহলে আমাদের জীবনটাই বৃথা তো আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে সাহাবাই করাম আলহিম রিদোয়ানের মর্যাদা তাদের প্রতি সম্মান তাদের প্রতি যে বিশ্বাস কোরআন হাদিসে আমাদেরকে বর্ণনা করেছেন সেটা যেন আমরা মনে রেখে সেটার আমল করতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দান করুন آمین بجاہ نبی الامین صلی اللہ علیہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علیہ وسلم صلی اللہ علیہ وسلم مدیر جان پران ہوتے پریو صحابہ مدیر جان صحابہ مدیر پران صحابہ مدیر شان صحابہ